দোয়াই মেয়ে পুরুষ হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ওলিদের দোয়াই যদি হয় আমার আল্লাহ কি পারতো না? আসিল পুরুষ ডুব দিয়া উইটা দেহে মেয়ে, আবার দেহে পরনে কাপড়ও নাই, যে উপরে কাপড় রাখছিল হ্যাঁ নেও কাপড় নাই, হাই হাই রে লজ্জার কথা, কি করবো রে, ইতস্ত করতেছেন পানির মধ্যে। এক রাজার ছেলে আসতেছিল ঘুরা দৌড়াইয়া, দেখে একটা মেয়ে দেখা যায় খুব সুন্দরী, ইতস্ত করতে জিজ্ঞেস করলেন, খিরে বোন তোমার কি কোনো অসুবিধা? কো ভাই আমি তো এই অবস্থা, আমার তো কাপড় নাই পরনে, আমি কি করি, আমি তো লজ্জায় পড়ে গেলাম। ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে, চাদরটা দিয়ে প্যাচ দিয়ে শুকনা তুলছে, বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িত নিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে। 27 বছর স্বামী সংসার, কয়েকটা পোলা মাইয়ার মাও হইছে, আবার আল্লাহর কুদরত কে বুঝে, আইসে ওই পুকুরে ডুব দিছে, আসিল মেয়ে আবার হয়ে গেছে পুরুষ, দেখাই যে কাপড়টার সামনে ছিল এটাও দেখা যায়, কাপড় থাপাদা নিয়ে দিছে দৌড় বাড়ির দিকে, দেহি বাড়ির 27 বছর হইছে, বাড়ির দেহি বাড়ি অল নিয়ে আসে কিনা, যাইয়া ডাকতেছে বাড়ির বাহির থেকে, এই পোলার মা বাড়িতে আছো? খবর তো রাখস না, না মই রই গেল, গিয়া দেখে এখনো মাছ কাটতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কয় বছর মাছ কাটস বিবি? কই কই কি রে ভাগলা, এটা কি মাতার দোষ নেই, এটা কি বাঘে কামড়াইছে? তুমি এখন মাছ দিয়ে গেলা, এখন আমি মাছ কাটতেছি, কয় বছর কেন, কতক্ষণ কেন, কি হইছে তোমার, পাগলামি করো কেন? বিবেক বিশ্বাস কর, তোরে মাছ কাটাত লাগাইয়া পুকুরে ডুব দিলে, আসিলাম পুরুষ হয়ে গেলাম মেয়ে, রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে, 27 বছর স্বামীর সংসার করেছি, কয়েকটা পোলা মাইয়ার মা হইছি গো বিবি, আবার পুকুরে গোসল করতে আইসা ডুব দিলাম, পরে আবার পুরুষ হয়ে গেলাম, কাপড় পরি নাই, কাপড় নিয়ে বাড়িতে আসলাম, তুই আসস কিনা বিবি গো, 27 বছর কি তোর মাছ কাটতে লাগে? বিবি ওইটা দাঁড়ায় একটা চিৎকার মেরে ডাক মারছে, রে স্বামী এবার বুঝেছি, এটা তো আমার মাছ কাটার কেরামতি নয়, তুমি যে আখেরি নবীর মেহরাজের 27 বছরে বিশ্বাস করো নাই, এক রাত্রের মধ্যে কিভাবে 27 বছর পার হবে, আমার মাছ কাটার মধ্যে যদি 27 বছর পার হই আরেক বেটার বউ হইতে পারো, আল্লাহর নবী কি এক রাতের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বিবি কয়, স্বামী এবার কি তোমার বুঝে আইছে? ইহুদি কয়, বিবি গো আর বুঝবার বাকি নাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 27 বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ যারা ধরেছে তারাই খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে। বলুন খাজা মঈনুদ্দিন চিশতির জীবনের মধ্যে নামাজ আছে কিনা? বাদশাহ মসজিদের খানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মাজারের একবারে উত্তর পাশের গেট থেকে, বাদশাহ আওরঙ্গজেবের জীবনী, উনি মসজিদ করেছেন বাদশাহ আওরঙ্গজেব, আরেকটা করেছেন বাদশাহ শাহজাহান সাহেব, আরেকটা করেছেন বাদশাহ হুমায়ুন সাহেব, এরকম চারটে মসজিদ আছে আশেপাশে, বাদশাহ আকবর আরেকটা বাদশাহ আকবর করেছেন, মোট চারটে মসজিদ। তাইলে আল্লাহর ওলিদের দরবারে মসজিদ আছে, এতে বোঝা যায় আল্লাহর ওলিরা নামাজ নাকি পড়ে না? নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে, মাওলার সাথে দেখা করতে গেলে কি লাগবে? নামাজ। আচ্ছা দেখেন, মানুষ কোথাও গেলে দেখবেন বাড়িতে বাহির হইয়া, ঢাকা যাইব তো বাড়িতে বাহির হয়ে দেখবেন রিক্সার মধ্যে ওইটা এরকম করে না, কি কয়, কি কয়, টাটা টাটা টাটা, নামাজ পড়ি সময় দেখবেন একটা টাটা দেওয়া হয়, এভাবে দেওয়া হয়নি, কিন্তু কোথাও যাওয়ার টাটা হয় এক হাতে, কেন বেজাল দেখলে আবার বাড়ি তো আইসা পড়ুন লাগতে পারে, কিন্তু আল্লাহর বাড়িতে যে যাবেন, মেরাজে যাবেন, নবীজি নামাজের সিগন্যাল দেওয়া হয়েছে টাটা দিবেন, কোনো বেজাল নাই, দুই হাতে এক হাতে না, দেখছেন, এ আমার বাড়িঘর
ধন সম্পদ, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, যা আছো, দোকান পাট, চাকরি নকরি, তোমাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিলাম, আমি আমার মাওলার বাড়িতে রওনা হইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাকি কথাবার্তা জামাজের মধ্যে কইলে নামাজ হবে? মাপা মাপি করলে, ব্যবসা বাণিজ্য করলে? আসুন, নবীজি এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ, উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি। আল্লাহ আমাদেরকে নবীর মেরাজের ভুজ বুজার তফিক দান করুক। সকলে বলুন আমিন। আশ্চর্য সফর, যেই সফর কোন নবী রাসূলের পক্ষে সম্ভব ছিল না, আজকে সেই সফর আমরা নবী করেছে। বিদেশ থেকে যা কিছু আনে কিখন, এটা তো ছেলেমেয়েরা ওই পা। আমার নবী এত ঊর্ধ্বের সফর করে যা আনছে, এটা সব উম্মতেই পাইব। কিভাবে পাইবেন, কিভাবে নিবেন? আসতেছি সামনে, রাত্রটা একটু বেশি হয়ে গেছে, কষ্ট হবে আপনাদের, তারপরেও ঝামেলা। আমার শহরে যেতে হবে, নির্বাচনের বিধিবিধান আছে, রাত্রে থাকতে হবে শহরে যাইয়া। তারপর আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি। আমার নবী মেরাজের সফরের মেহমান, অন্য নবী রাসূল ডাকতেন, মুসা নবীর মতো নবী ডাকতেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম, তোমার বাড়ির বেড়াইতাম। আল্লাহ কইলাম তারানি, কখনো সম্ভব না। হেরা দাওয়াত চাইতেন, দাওয়াত পাইতেন না। আমার নবী দাওয়াত চাইতেন না, দাওয়াত পাইতেন। কোন নবীর উপর আমার আল্লাহ 24 ঘন্টা দুরুদ ও সালাম পাঠ করে না। আমার আপনার নবীর উপর কোরআন শরীফ, আযান কোরআন শরীফ, ফেরেশতাদেরকে লইয়া, ঈমানদারদেরকে ডাইকা 24 ঘন্টা আমার আল্লাহ তার হাবিব, তার দোস্ত, তার বন্ধুর উপর দুরুদ ও সালাম পাঠ করে। আর মর্যাদা কে দিবে, কে দিব না দিব, এই জন্য নবীর মর্যাদার ক্ষুণ্ণ হবে না। আমার আল্লাহ যেই মর্যাদা তার হাবিবকে দিয়ে রেখেছে, আল্লাহ যদি 24 ঘন্টা নবীর উপর, হাদিস শরীফ না, হাদিস হইলে এতদিনে জয়ীফ কয়া, জাল হাদিস কয়া, এটারে কাইটা দিত, এটারে সুডু কিরে ফেলাইতো, এটা সুডু করার সুযোগ নাই কোরআন শরীফ। কারণ আমাদের দেশে আলেম ওলামারা সুডু করবার লেগে খুব বেটা, নবীর শান কেমনে কমাইবো, এর লেগে দিনের আইতে চিন্তা করে কেমনে যে নবীর শান কমাইব। আচ্ছা, আল্লাহ দিছে নবীর শান বাড়াইয়া, আমরা চেষ্টা করে নবীর কমান যাইব? বরঞ্চ যারা কমাইতে চাইছে হেরা নিজেরাই কমব। আল্লাহ বলছে যারা আমার নবীর শান বাড়াবে, আমি আল্লাহ তার মান বাড়াব। যার বাস্তব কমাইতে চাইলে কি অবস্থা হয়? এক বেচারা নামাজি মানুষ পায়জামা বানাইছে, পায়জামাটা এই গডার নিচে গেছে, তো গডার উপরে রাখতে হয় নামাজির কাপড়। মেয়েরে বলছে মা পায়জামাটা আদাত কাইটে কমাইয়া দিস, 6 ইঞ্চি কমাইয়া দিস। নামাজের সময় সে মা পায়জামাটা কাটছি দি, কই বাবা আমার মনে নাই, আমার কথা তোরা গায়ে লাগাস না, এটা কাটিস। পরে রক্ত আইছে, মেয়ে কাটে নাই, ছেলের বউরে কইছে মা গো তুমি কাইতেও 6 ইঞ্চি। আচ্ছা বাবা, কয়ে গেছে মনে নাই। পরে রক্ত আইছে, কাটছিলে গো বউ, কাটি নাই। এবার নিজের স্ত্রীর কইছে পোলার মা তুমি কাইতেও, হারা কেউ কথা শোনে না। এবার বাবা একটু রাগ হয়ে ওই বৈশাখ এসে, পরের দিন সকালে ওই মেয়ে কইতেছে বাবাই কইল পায়জামাটা 6 ইঞ্চি কাটতাম, কাটলাম না, কাজটা ভালো করি নাই, ঘুমের তুই আগে 6 ইঞ্চি কাটছে, কাটটা সিলাইয়া থুয়ে দিছি। ছেলের বউ ক শ্বশুর কইল কাজটা করি নাই, কাজটা ঠিক হয় নাই, উনিও 6 ইঞ্চি কাটছে, কাটটা থুয়ে দিছি। ফুলার মা কয় বুড়া কইছে কাজটা না করলে বুড়ির লগে সম্পর্ক ভালো থাকতো না, কাজটা ঠিক হয় নাই, উনিও 6 ইঞ্চি কাটছে। কাটতে কাটতে
ছয় ইঞ্চি গেলে তিনজনে কাটলে কত ইঞ্চি কাটছে? অহম বেসারা নামাজ যাইব জোহরের সময়, আনছে ফাইজমা বিনতো বিন্দা দেহে হাফ প্যান্ট হয়ে গেছে, বাজানো নবীর শান বাড়াইছে আল্লাহ, তুমি আর আমি টাইমটা কমাইতারতাম না, যদি কমাইতে চাও তাইলে তোমাদের জীবন হাফ প্যান্ট হয়ে যাইব। আরে নবীর প্রেমের ভাগল যারা প্রেম কেন কয় না কয় না, আরে নবীর প্রেমের নবীর প্রেমে বাস করানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল বন্ধু গো, দুনিয়ার কেউ যদি তোমার ভালোবাসা না দেয় আমি আল্লাহর ভালোবাসাই তোমার জন্য যথেষ্ট। পশু পাখিরা নবীরে ভালোবাসে, গাছগাছরা নবীরে ভালোবাসে, চন্দ্র সূর্য নবীরে ভালোবাসে, কুল কায়নাত কুল মাখলুকাত আমার নবীরে ভালোবাসে। আমরা যদি ভালোবাসা দেই তাহলে আমরার দাম বাড়বে না কমবে? বাস্তবে আসেন, বাসান বলুন যে ফার্নিচারটা আমার পিছনে আইনা রাখছে, পিছনে আইনা রাখছে, নিশ্চয়ই এটার একজন মালিক আছে না? মালিক কি এটা নিজে বানাইছে না দোকানতে বানায় আনছে? যে মিস্ত্রি বানাইছে, মিস্ত্রি ফার্নিচার বানায়া একেবারে বার্নিশ করে দোকানের সামনে ফিটফাট করে রাইখা দিছে মহাজন, মহাজন আসবেন নেওয়ার জন্য, আরেক বেচারা গরিব মানুষ এর পাশে দাঁড়ায় দেখতেছে আর আফসোস করতেছে, এত সুন্দর ফার্নিচার জীবনে দেখি নাই, পয়সা যদি থাকতো রে কিনা নিতাম। পয়সা আধা ঘন্টা প্রশংসা করলো ফার্নিচারের, বলুন আধা ঘন্টা ফার্নিচারের প্রশংসা করলো ফার্নিচারটা একটু খুশি হয়েছে কিনা? পিছন থেকে লাফ মাইরা দাঁড়ায় গেছে মিস্ত্রি, মিস্ত্রি দাঁড়ায় খায় ভাইজান আপনার বাড়ি বসে বসে কয় না ফার্নিচারটা খুব সুন্দর, এত ফিনিশিং ফার্নিচার আমি কোনদিন দেখি নাই, প্রশংসা করতেছে ফার্নিচারের, কত খুশি হইতেছে কে? মিস্ত্রি। আল্লাহ কয় আমার নবী, আমার নবী, আমি নবী সুন্দর ফেরা বানাইয়া তোমাদের সামনে দিছি, যারা নবীর প্রশংসা করবে খুশি হব আমি আল্লাহ, শুধু খুশি হব না আমি তোমাদের জীবনের সব গুনাহ জমাইয়া মাফ করে দেব। তাইলে নবীর ভালোবাসায় লাভ হইল না লস হইল? একই মহল্লায় জন্ম, নবীর ভালোবাসা দিয়ে আবু বকর, নবীর দুশ্মনী দিয়ে আবু জাহেল, আবু জাহেলের দাম আর আবু বকরের দাম বলুন এক দাম হইব? রবীন্দ্রনাথ কবি, কবি নজরুল কবি, দুই কবি কি এক কবি হইব? কবি নজরুল বলেছিলেন আর কবি ঠাকুর বলেছিলেন, কবি নজরুল করিয়াছ ভুল, মাথায় মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল, কবি নজরুল করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল, কবি নজরুল কবির দিক কবির বাসায় দিয়া কবি কবিতা দিয়াই কবিরে মাইমা দেয়, ও রবি ঠাকুর বলিয়াছ আচ্ছা কিন্তু তুমি মালোয়ানের বাচ্চা, মুখে দাঁড়িয়ে আছে কিন্তু ঈমান নাই নবীর মহব্বত নাই, থাকা সত্ত্বেও এই দাঁড়ির কোন মূল্য নাই। আর কবি নজরুল মুখে দাঁড়ি নাই অন্তরে ঈমান, অন্তরে নবীর প্রেম, অন্তরে নবীর ভালোবাসা, কি গান গেয়েছে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি যা আমি না যেন উষার কুলে রঙ্গা রবি দুলে,
যেন ঊষার কূলে রঙ্গা রবি ধুলে তোরা দেখি যা আমি না মায়ের কূলে তোরা দেখি যা আমি না আমার মহল্লায় জন্ম এই এশিয়ার বিখ্যাত কবি, কিন্তু তাকে নিয়ে তো আমি গর্ব করতে পারি না, গর্ব করি কবি নজরুলকে নিয়ে। কারণ কবি নজরুল গান গিয়েছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে। এবার সুবহানাল্লাহ ধাক্কা, বেটা তোর গলার অবাঙ্গ না, আল্লাহ তার গলার মধ্যে বরকত দিছে, কি কথা সুবহানাল্লাহ, কিন্তু লস হয় না লাভই হয়। আচ্ছা বলতেছিলাম সুবহানাল্লাহ লাভই কত, কবরের ওলি কয় হাজার খতম খেলাছে, এই তো মাশাল্লাহ 70,000 কোরআন খতম। এবার জীবিত ওলি দুনিয়ার ওলি কইতেছে সুবহানাল্লাহ, এবার কবরের ওলি কয় ভাই আপনার দুনিয়ার সুবহানাল্লাহর নেকিটা আমার দেন, আমার 70,000 কবরের খতমের নেকি আপনি নেন। অর্থাৎ এটাই বুঝাইলো আজকে যারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছেন, আপনাদের একটা মুহূর্তের মূল্য কত, কবরে যায় 70,000 কোরআন খতম করলে যেই নেকি না হয় দুনিয়ার হায়াতে থাইকা একবার সুবহানাল্লাহ বলে এর চেয়ে বেশি নেকি হয়। সুবহানাল্লাহ কে আরামের ঘুম হারাম করে বসে আছেন, আল্লাহ বলতেন ইব্রাহিম আমার পাগল, ইব্রাহিম আলাইহিসসালাম আমার পাগল, ফেরেশতারা কয় আল্লাহ ইব্রাহিম আমাদের পাগল, কেমন পাগল ইব্রাহিম একটু পরীক্ষা করতাম, আল্লাহ কয় যা পরীক্ষা কইরা, দুই ফেরেশতা ভিক্ষুকের সুরত ধরে ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ির গেইটে দাঁড়ায়া পাগল পরীক্ষা করে, আয়েশা ভিক্ষুকের বেশে দাঁড়ায়া ধরায়া রাখতেছে গাফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম শুনে পাগল পাগল হইয়া ঘর থেকে বাহির হই আসলেন, রে ভিক্ষুকেরা তোরা কারা রে আমার প্রভুর নামের গান গাইলি, ও ভিক্ষুকেরা আমার প্রভুর নামের গান আবার আমারে শোনাও, ভিক্ষুকেরা বলেন ও ইব্রাহিম আলাইহিসসালাম আমরা ভিক্ষুক, আমাদের ভিক্ষার দরকার তোমার বাড়িতে, খালি যদি তোমার প্রভুর নামের গান কই কি লাভ হবে, আমাদের তো কিছু পাইতে হবে, ইব্রাহিম আলাইহিসসালাম ডাকে ভিক্ষুকেরা রে আবার যদি আমার প্রভুর নামের গানটা শোনাও, আমি ইব্রাহিম কথা দিলাম আমি ইব্রাহিম অর্ধেক সম্পত্তি তোমরা দান করে দিব। এবার ভিক্ষুকেরা ফেরেশতারা ভিক্ষুক বেশে মধুর কণ্ঠে ডাক মানলেন গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালাম বেহুশ হয়ে গেলেন, জ্ঞান ফিরার পর ডাকে ভিক্ষুকেরা রে কি শুনাইলি, লও তোমাদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলাম, ভিক্ষুকেরা অর্ধেক সম্পত্তি লইয়া জায়গা ডাকতেছে, ইব্রাহিম আলাইহিসসালাম পিছন থেকে নিষ্ঠুর ভিক্ষুকেরা রে যাইস না আমার প্রভুর নাম আবার তোমরা শোনাও, কি দিবা গো ইব্রাহিম আমার বাকি অর্ধেক সম্পত্তি দিয়ে দিব, তা শোনাইলে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন, এবার সম্পত্তি শেষ, ভিক্ষুকেরা সম্পত্তি লইয়া চলে যাইতেছে, ডাকতেছে ইব্রাহিম আলাইহিসসালাম রে ভিক্ষুকেরা যাইস না রে যাইস না, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা আমার প্রভুর নামের গান আবার শোনাও, ও ভিক্ষুকেরা শোনাও সহ্য করতে পারি না, ভিক্ষুকেরা বলেন ইব্রাহিম গো এখন তোমার কিছুই নাই গান শোনাইলে তুমি আমরা কি দিবা, ইব্রাহিম আলাইহিসসালাম ডাকে রে ভিক্ষুকেরা আমার কিছুই নাই কথা দিলাম যতদিন আমি ইব্রাহিম বেঁচে থাকবো আমার প্রভুর নামের গান শুনাইলে আমি তোদের বাড়িতে যাইয়া তোদের গুলামি করব, রে বাবা রে ভাই রে
প্রভুর নামের গান শোনার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম সব দিয়ে এইভাবে যদি পাগল হয় আমার আল্লাহ ডাকতেন ফেরেশতারা রে আমার পাগলের খবর পাইছস নি, ফেরেশতারা ডাকে ইব্রাহিম গো লও তোমার সম্পদ আল্লাহর পাগল তুমি পরীক্ষা করে গেলাম। আজকে যারা আরামের ঘুম হারাম করে আমার নবী মদিনায় গো সেই নবীর পাগল হইয়া 1400 বছর পরে 3500 মাইল দূরে এই রাত্রে যারা বসে আছো গো আমার আল্লাহ ফেরেশতাদের সামনে নবীর পাগল বলে ঘোষণা দিয়ে দিবে নবীর পাগল হইয়া যদি কবর দেওয়া যায় আমার আল্লাহ বলেছেন বাল আহিয়া উন্দা রব্বিহি ইরজাকুন নবীর পাগলদের কবরে আমি আল্লাহ 3 বেলা খানা খাওয়াইব। যার বাস্তব নারায়ণগঞ্জ জেলার বাস্তব ঘটনা বলছি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভা 300 ফুট একটা রাস্তা আসছে, 300 ফুট খিলক্ষেত দিয়ে 300 ফুট রাস্তা, বাংলাদেশে এটাই বড় রাস্তা 300 ফুট ফাঁস, একটা কবর পড়ছে রাস্তার নিচে। লোকেরা বললেন কবরটা সরাইয়া নিলে ভালো হয়, ওই লোকের 4 জন ছেলে এখনো আছে কবর সরাই আনবে, যার কবর উনি একজন আলেম যার নাম মাওলানা ফাইজউদ্দিন আল কাদেরী, নামটা মনে রাখবেন ফাইজউদ্দিন আল কাদেরী, মারা গেছে 18 বছর আগে। ছেলেরা একজন মুফতি মসজিদের ইমাম সহ গেলেন কবর নিয়ে আসবেন, এক কবর পরিমাণ মাটি সরাইয়া নিলে এই কবর সরে যায়, মাটি কুটতেছে রাস্তার মাঝখানে পড়ছে, মাটি কুটতেছে দেখে 2টা পাও বাহির হইছে কাফন পরা অবস্থায় 18 বছর পর। সাবধানের সহিত সারা মাটি সরাইলে পুরো লাশটা 18 বছর পর মাওলানা ফাইজউদ্দিন আল কাদেরী। ও নবীরা শেখেরা মর্যাদা তোমাদের, দুনিয়া ও আখেরাতে সম্মান ইজ্জত তোমাদের, যদি তোমরা সেই নবীর উম্মতের পরিচয় লইয়া যাইতে পারো